হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 117তম জন্মদিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবসে শান্তিপুর লেটস রান সংস্থার ম্যারাথন। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছর 29শে আগস্ট পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস। এবছর তার 117তম জন্মদিবস। এই দিনেই রাষ্ট্রপতি অর্জুন ও রাজীব খেলো রত্ন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার তুলে দেন ক্রীড়া জগতের দেশের কৃতীদের হাতে। সারা দেশ জুড়ে এই দিবস মহাসর্বমালহে পালিত করে থাকেন বিভিন্ন ক্রীড়া সংস্থার অ্যাথলেটিক ক্লাব এবং ক্রীড়াপ্রেমীরা। নদিয়ার শান্তিপুরে গত 2020 সালে স্থাপিত লেটস রান ক্লাব এই বিশেষ দিন উপলক্ষে আয়োজিত করে থাকেন ম্যারাথন দৌড়ের। আজ পৌর স্টেডিয়ামের সামনে থেকে সুদীর্ঘ 6 কিলোমিটার পথে জেলা এবং অন্যান্য জেলা থেকে আগত 85 জন অংশগ্রহণ করেন। গঠনের পক্ষ থেকে রাজু দত্ত বলেন, মোহাম্মদ রিজওয়ান তৃতীয় স্থান, হুগলি বলাগড় দ্বিতীয় স্থান, সঞ্জিত বাগ ব্যারাকপুর প্রথম স্থান, ঋষিকেশ চক্রবর্তী কাঁচরাপাড়া। এভাবে 86 জন অংশগ্রহণকারীর মধ্যে 10 জনকে নগদ অর্থ, ট্রফি এবং জার্সি দিয়ে পুরস্কৃত করা হয়। কোচ পরিমল মিত্র জানান, আগামী দিনে মহিলাদের অংশগ্রহণ করানোর বিষয়টি মাথায় রাখা হচ্ছে। দাদা, কতক্ষণ টাইমের মধ্যে আজকে কতজনকে বেছে নিলেন আপনারা? আমরা 10 জনকে বেছে নিয়েছি। টাইমিং কভার করেছে প্রথম যে প্রথম জন 20 মিনিট 30 সেকেন্ড, দ্বিতীয়জন তারও 8 সেকেন্ড পর, অর্থাৎ 20 মিনিট 38 সেকেন্ড, আর থার্ড যেজন 20 মিনিট 45 সেকেন্ড। এনারা কি প্রত্যেকেই অন্য জেলার? অন্য জেলার, হ্যাঁ। কেউ মুর্শিদাবাদের আছে, কেউ আমাদের নদিয়া জেলার আছে। কতজন পার্টিসিপেট ছিল মোট? এখানে 85 জন। আর কত কিলোমিটার এটা? টোটালটা 6 কিলোমিটার। আচ্ছা, তো এটা কীভাবে মানে প্রতি বছরই কি আয়োজিত হয়? আমাদের এই লেটস রানের অনেক প্রতিষ্ঠা হয়েছে কয়েকজন বলতে পারেন কলেজ ছাত্র মিলে, হ্যাঁ, এই হাসপাতাল মাঠে 2020 সালে তারা লেটস রানের প্রতিষ্ঠা করে। হ্যাঁ, তাদের একটা অদম্য উদ্যোগকে সামনে রেখেই আমরা প্রতি বছরই একটা রোড রেসের আয়োজন করছি। হ্যাঁ, আগামী দিনেও আমাদের করার ইচ্ছা আছে, তো এবং আগামী দিনে আমরা মহিলাদেরও এর মধ্যে অংশগ্রহণ করতে চাই। আজকে বিশেষ সেরকম উল্লেখযোগ্য পার্টিসিপেন্ট? আমি একজন বয়স্ক মানুষ আছে, একজন বয়স্ক মানুষ রয়েছে যার 50 বয়স। হ্যাঁ, উনি যতদূর সম্ভব 27 মিনিটে কভার করেছেন। তো আগামী দিনে মহিলাদেরও আনতে চাইছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম রাজু দত্ত, আমি ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছি। কী ক্লাবের নাম? ক্লাবের নাম লেটস রান। কোথা থেকে এসেছেন? কাঁচরাপাড়া থেকে। আচ্ছা, এর আগেও কি? হ্যাঁ, এর আগে রোড রেস করেছি আমি। কত দূরত্ব সবচেয়ে বেশি? 21 কিলোমিটার। কোথায় ছিল সেটা? কলকাতায় ছিল। আপনি পেশায় কি করতেন? পেশা দোকানদারি করি। কিসের? ওই পান বিস্কিটের দোকান। আচ্ছা, তো এই দৌড়টা কি ছোটবেলা থেকে করতো? না, ছোটবেলা না, একটু বয়সকালে, মানে আমার মেয়েরা প্র্যাকটিস করতো। আচ্ছা, তো সেই থেকে আমারও ইচ্ছা হলো যে আমি নামি। সেই থেকে আমি দেরি মানে ওই 42 বয়স থেকে শুরু করি। 42 বছর। মেয়েরা কি অ্যাথলেটিক? হ্যাঁ, মেয়েরা অ্যাথলেটিক, ওরা প্র্যাকটিস করে জুনিয়ার লেভেল। আচ্ছা, তো পজিশন পাইনি, কিন্তু এই যে বিভিন্ন জায়গায় দৌড় প্রতিযোগিতা, সব জায়গায় যান আপনি মোটামুটি? যে কটা জানি মানে মোটামুটি যেতে পারি সকলটা। সামনে আপকামিং কি আছে? এখন সামনে কিছু নেই, আপাতত এটাই ছিল শান্তিপুরতে। এর আগেটা ওই ইয়ে ধরো গাঙ্গনাপুরে। আচ্ছা, এরুলি এসআইডি ক্লাবে। কত কিলোমিটার? 7 কিলোমিটার। আচ্ছা, আর আজকের এটা? এটা 7 কিলোমিটার। আচ্ছা, আর এই কত টাইমিংয়ের মধ্যে কভার করলেন জানেন আপনি? ওই 27 মিনিট 30 সেকেন্ড। আচ্ছা, কত বয়স আপনার? 50 বছর। আচ্ছা, কী রয়েছে মানে ইচ্ছা রয়েছে কি আগামী দিনে? ইচ্ছা রয়েছে ভেটারান্সে খেলার, ভেটারান্সের যে খেলাগুলো মাস্টার অ্যাথলেটিক গেম, ওটাতে আমার ইচ্ছা আছে। হ্যাঁ, একবার চেষ্টা করছি, কিন্তু ওটা টাইম মতো পৌঁছে। এমনি বয়সজনিত কারণে শারীরিক কোনো সমস্যা হয় না? না না। এটা কি আপনি ভালো রয়েছেন মূলত মনে হয় যে? আজকে কটা ট্রেনে এসেছেন প্রথম? ওই 5:47 ট্রেন কাঁচরাপাড়া। এরপরেও তো গিয়ে আবার দোকান খুলতে হবে। হ্যাঁ। কি নাম আপনার? রাজা সিনহা। কোথায় বাড়ি বললেন? কাঁচরাপাড়া। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।